জি জিকে মেতে তোমাদের স্বাগত বন্ধুরা আমরা পিএসসির গতানুগতিক যে সমস্ত প্রশ্ন পিএসসি করে থাকে এবং রিপিটও করে থাকে তার যে সিরিজ আলোচনা করছিলাম তার আজকে পার্ট সিক্স তোমরা বলতে পারো ফুডের পার্ট সিক্স শুধু ফুড নয় পিএসসি যে কোনো এক্সামের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমরা শুরু করব প্রথম প্রশ্ন লন্ডনে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকের কোন অধিবেশনে গান্ধীজি জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগদান করেছিল উনিশশো একত্রিশে সাতই সেপ্টেম্বর থেকে পয়লা ডিসেম্বর উনিশশো এই তারিখে কিন্তু গান্ধীজি গোল্ড বিল বৈঠকে যোগদান করেছিলেন ঠিক আছে এর আগে যেগুলো হয়েছিল তাতে কিন্তু গান্ধীজি বা কংগ্রেসের কোনো প্রতিনিধি যোগদান করেননি কিন্তু এখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে কে সবকটি গোল্ডিল বৈঠকেই কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল অর্থাৎ উপস্থিত ছিল কে এটা হচ্ছে আম্বেদকর এই প্রশ্নটা দেয় নির্ণক্ত কোন তারিখে দ্বিতীয় বিশ্ব শুরু হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ আধুনিক ভারতের ইতিহাসে নিচের কোন তারিখটি স্মরণীয় দিন হিসাবে গণ্য করা হয় আমি জানি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ এই দিনে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছিল নেক্সট বলছে কি সত্য বিলপ নীতি কে শুরু করেছিলেন সত্যবিলপ নীতি করেছিলেন কি লর্ড ডাল হোসি এখানে আরেকটা প্রশ্ন আসে যে লর্ড কার্জন কী করেছিল বঙ্গভঙ্গ যে আইন সেটা করেছিল কে লর্ড কার্জন ভারতের স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন সরোজিনী নাইডু এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সুচেতা কৃপালিনী ঠিক আছে এনারা দুজনেই উত্তরপ্রদেশে হয়েছিলেন আচ্ছা আকবরনামা কে ছিলেন আবুল ফজল মুঘল ভারতে কাকে জিন্দাবির বলা হতো ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দাবীর বলা হতো এদের মধ্যে কে ঔরঙ্গজেবের কন্যা ছিলেন জেব উন্নীসা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন মনে রাখবে হুমায়ুন নামা কে লিখেছিলেন গুলবদন বেগম অনেকবার পিএসসি পোস্ট কোশ্চেন এসেছে বিভিন্ন পরীক্ষায় নিম্নলিখিত কোন শাসক নিরক্ষর ছিলেন সম্রাট আকবর কিন্তু নিরক্ষর ছিলেন এখানে একটি প্রশ্ন খুব সুন্দর ইন্টারেস্টিংভাবে ঘুরিয়ে দিয়েছিল যে কোন মুঘল সম্রাট লাইব্রেরিতে পড়া শুনতে যেতেন এটি কিন্তু আকবর হবে ঠিক আছে যেহেতু আকবর নিরক্ষর ছিলেন পড়তে পারতেন না মুঘল যুগে মনসবদাররা টাকার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতো এগুলোকে কি বলা হতো নাকবি কোন সম্রাট সুল ইকুল প্রবর্তন করেন সম্রাট আকবর কার অনুমতিতে সুরাটে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল কার অনুমতিতে জাহাঙ্গীর শেষ কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসনে বসেছিলেন মোহাম্মদ সাউ এদের মধ্যে কোন জোরটি সঠিক নয় আকবর স্যার থমাস এটি কিন্তু সঠিক নয় তাহলে সঠিকগুলো কী কী দেখব জাহাঙ্গীরের সময় উইলিয়াম হকিংস এসেছিল যাহা শাহজাহানের সময় ট্রাভিনিয়ার এসেছিল ঔরঙ্গজেবের সময় মানুচি এসেছিল আকবরের সবার বিখ্যাত সঙ্গীতজ্ঞ তান তার আসল নাম কী ছিল রামতনু পাণ্ডে তাহলে তান আসল নাম কী রামতনু পাণ্ডে আইনি আকবরই লেখক কে ছিলেন আবুল ফজল প্রথম পানিপতের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন ইব্রাহিম লোদিকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয়েছিল কিন্তু প্রথম পানিপতের যুদ্ধ নিচে কোন কোনটি মুঘলদের সঙ্গে জড়িত নয় জিতল এটি মুঘলদের সঙ্গে জড়িত নয় তাহলে কি কী জড়িত দাম জাগির মনসব এগুলো কিন্তু মুঘলদের সাথে জড়িত কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি ধারণ করেছিলেন এটি কে হবে ঔরঙ্গজেব নেক্সট বলছে পথপুস্তিকটি কোনটি সম্রাট আকবর তৈরি করেছিলেন পঞ্চমহল যেটি সেটি কিন্তু সম্রাট আকবর তৈরি করেছিলেন কোন রাজা রাজত্বকালে তুলসীদাস রামচরিত মানুষ লিখেছিলেন আকবরের সময় তাহলে রামচরিত মানুষ কাললেখা লেখা দাসের আর এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে রামচরিত কাললেখা এটি কিন্তু সন্ধ্যাকর নন্দী চৌসারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল হুমায়ুন এবং শের খানের মধ্যে কিন্তু চৌসারের যুদ্ধ হয়েছিল কবে হুমায়ুন প্রথম চুনার দুর্গ আক্রমণ করেছিলেন পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে মুঘল সময়ের আগে তাম্র মুদ্রা কী নামে পরিচিত ছিল দাম ঐতিহাসিক আবুল ফজলকে ঐতিহাসিক আবুল ফজলকে কে হত্যা করেছিলেন বীর সিং বুন্দেলা ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন কাবুলিয়াত অট্টা কে প্রবর্তন করেছিলেন শাহ বা শেরখা মুঘল যুগের আগের কোন অংশটিকে মক্কা বলা হতো সুরাট বাবর কোথায় মারা গিয়েছিলেন বাবর কিন্তু আকবরে মারা গিয়েছিলেন কিন্তু তার সমাধিস্থল আছে কিন্তু কাবুলে এই প্রশ্নটিও দেয় কার রাজত্বকালে আগে মতি মসজিদ তৈরি হয়েছিল শাহজাহান কোন সম্রাটের রাজত্বের সময় মুঘল চিত্র জনপ্রিয়তা লাভ করেছিল জাহাঙ্গীর যখন নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন তখন মুঘল সম্রাট কে ছিলেন মোহাম্মদ শাহ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল কার কার মধ্যে বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে ফাতিফু সিক্রি ইবাদাত খানা কে তৈরি করেছিলেন সম্রাট আকবর কে সর্বপ্রথম মুদ্রার প্রচলন করেছিলেন শেরশাহ সুরি বাবরের সমাধিস্থল কোথায় কাবুলে একটু আগে বললাম মমতাজ মহলের আসল নাম কী ছিল আঞ্জুমান বানু বেগম এটা কিন্তু মমতাজের আসল নাম ছিল প্রথম কোন ইংরেজ ব্যক্তি আকবরের রাজসভায় ভ্রমণ করেছিলেন রাল ফিচ কার মন্ত্রী ছিলেন লক্ষণ সেনের কোন মুঘল সম্রাট তামাকের ব্যবহার নিষিদ্ধ করেছিলেন জাহাঙ্গীর এই প্রশ্নটি কিন্তু দু হাজার সতেরো সালে ডাব্লিউসিএস মেনে এসেছিল বাবর আফগানদের সঙ্গে কোন যুদ্ধ করেছিলেন ঘরঘোড়া দিল্লির জামা মসজিদ কে তৈরি করেছিলেন শাহজাহান ভারতে কারা তামাক চাষ শুরু করেছিলেন পর্তুগিজটা তানসেন কোন ধর্মের লোক ছিলেন বৈষ্ণব নেক্সট হচ্ছে আকবরের নতুন রাজধানীর নাম কি ফতেফুর সিক্রি আলমগীর উপাধি কে ধারণ করেছিল ঔরঙ্গজেব কে প্রথম পানিপাতের যুদ্ধে পরাজিত ও নিহত হন ইব্রাহিম লোদি লোদী বংশের শেষ সম্রাট প্রধানমন্ত্রী হতে গেলে নিম্নতম কত বছর হতে হয় পঁচিশ বছর মোট কতবার জাতীয় জরুরি ব্যবস্থা চালু হয়েছিল ভারতে তিনবার এক প্রথমটি হয়েছিল উনিশশো সালে চীনের সঙ্গে যখন ভারতের যুদ্ধ হয় দ্বিতীয়টি হয়েছিল উনিশশো সালে পাকিস্তান যখন বাংলাদেশে যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল সেই সময় জরুরি অবস্থা জারি হয়েছিল আর নেক্সট হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে ইন্দিরা গান্ধী ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য এই জরি অবস্থা জারি করেছিলেন ঠিক আচ্ছা নেক্সট বলছে কি অর্থবিল কত ধারায় যুক্ত আছে এটি একশো দশ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আচ্ছা বন্ধুরা এরপর আমরা পার্ট সিক্স হয়ে গেলো পার্ট সেভেন নিয়ে আসবো তোমরা এরা ভিডিওটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি প্রেস করো যাতে এই টাইপের ভিডিও আমরা আপলোড করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ জয়েন করে নাও সেখানে আমরা চাকরি বাকরি বিভিন্ন খবর দিয়ে থাকি ধন্যবাদ